অভিষেক ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ কত, এই হিসাব যেমন ইডি চেয়েছে তেমনই বিচারপতি অমৃতা সিনহা গতকাল কিন্তু তলব করেছে ইডি সিবিআইয়ের কাছে। অভিষেক ব্যানার্জির সম্পত্তির হিসাব পরিসংখ্যান তুলে ধরতে হবে রিপোর্ট আকারে। আর তার মধ্যেই কিন্তু সামনে এলো অভিষেক ব্যানার্জির মোট সম্পত্তির পরিমাণ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যের শাসক দল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই যার নাম আছে তিনি হলেন অভিষেক ব্যানার্জি, যার হাতে শুধু ডায়মন্ড হারবার নয় গোটা রাজ্যেরই এক প্রকার দায়িত্বভার রয়েছে। এমন একজন নেতাকে বারবার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য একাধিক দুর্নীতিতে তদন্তে তলব করা হচ্ছে ইডি সিবিআইয়ের তরফ থেকে। বারবার তাকে এইভাবে তলব করার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ঠিক কত টাকা সম্পত্তি বানিয়েছেন অভিষেক। 2019 সালে অভিষেক ব্যানার্জির হাতে নগদ টাকা ছিল 92,500 টাকা এবং তার স্ত্রীর হাতে ছিল 87,300 টাকা। অভিষেক ব্যানার্জির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেগুলিতে সঞ্চিত অর্থের পরিমাণ 6,793.38 টাকা, 20,24,173.16 টাকা, 13,68,948 টাকা, 10,26,803.91 টাকা। স্ত্রী রোজিরার একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাতে রয়েছে 5,01,644.48 টাকা এবং একটি ডিপেন্ডেন্ট অ্যাকাউন্ট রয়েছে 3,77,664.74 টাকা। এছাড়াও 7% সুদে রয়েছে একটি ফিক্সড ডিপোজিট যার অঙ্কের পরিমাণ হলো 25,00,000 টাকা। ব্যাংকিং অন্যান্য ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এবং তার স্ত্রীর যে সকল বিনিয়োগ রয়েছে তা হলো 40,198 টাকা, 52,782 টাকা, 7,459 টাকা, 1,45,851 টাকা, 94,701 টাকা ইত্যাদি। এইসব মিলিয়ে অভিষেক ব্যানার্জির মোট সঞ্চিত টাকার পরিমাণ হলো 71,40,739.45 টাকা। অন্যদিকে স্ত্রী রুজিরার সঞ্চিত টাকার পরিমাণ হলো 35,55,915.48 টাকা। মেয়ের নামে থাকা টাকার পরিমাণ হলো 30,97,664.74 টাকা। অভিষেক ব্যানার্জির রয়েছে 30 গ্রাম সোনা যার মূল্য 96,000 টাকা, রয়েছে 40 গ্রাম রূপো যার মূল্য 1,500 টাকা। স্ত্রীর যে গয়না রয়েছে তার পরিমাণ হলো 2.3 কেজি রূপো, 658 গ্রাম সোনা এবং হিরে সহ অন্যান্য রত্ন যাদের মোট মূল্য 22,00,000 টাকা। মেয়ের নামে রয়েছে আনুমানিক 50 গ্রাম সোনা যার বাজার মূল্য 2.2 লক্ষ টাকা। রাজ্যের শাসক দল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির এই সম্পত্তির হিসেব 2019 সালের। সে সময় তিনি ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় তিনি তার সম্পত্তির হিসাবে নির্বাচন কমিশনকে যা দিয়েছিলেন সেই তথ্য এখানে উঠে এসেছে। হলমনামায় এই সকল সম্পত্তির হিসেব দেওয়ার পাশাপাশি তার অথবা তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি, কোনো গাড়ি নেই বলেই দাবি করেছিলেন তিনি। অন্যদিকে এখন অর্থাৎ 4 বছর পর অভিষেক ব্যানার্জির সম্পত্তি কত দাঁড়িয়েছে তা জানা যায়নি। আর সেই সম্পত্তির পরিমাণই কিন্তু জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ইডিও কিন্তু অভিষেক ব্যানার্জির সম্পত্তির হিসাব চেয়েছেন। আর অভিষেক ব্যানার্জি এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তার সম্পত্তি হিসাবে কী তথ্য দেখান সেদিকে কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।